হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো, স্পন্সর জব, সেটি হলো মোনাকো। আর এটি কিন্তু বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে মোনাকোতে আপনি বিভিন্ন স্পন্সর জব নিয়ে যাবেন, বিশেষ করে রেস্টুরেন্টের জব, সেখানে প্রচুর মানুষ টুরিস্ট করতে যায়, যেহেতু এখানে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। আর এখানে বেশিরভাগ মানুষই বিলিয়নিয়ার, কোটিপতি। সেখানে জবগুলো হলো ক্লিনিং, হাউসকিপিং, আপনার ওয়েটার, শেফ, কিচেন হেল্পার, এই ধরনের জব। তো আপনি যদি ইন্টারেস্ট হন এইসব ধরনের, এই ধরনের স্পন্সর জবে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন কোনো এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই। তো আর আজকের ভিডিওতে কী কী থাকবে আমি বলে দিই। আপনি কীভাবে একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিবি রেডি করবেন, তারপর আপনি এখানে কোম্পানি থেকে কত স্যালারি পেতে পারেন, কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন, তারপর আপনি যে বিষয়টি জানতে পারবেন কীভাবে একটা কোম্পানিতে আবেদন করতে, লাইভ ডেমো দেখিয়ে দেব। আর একটা বিষয় হলো, আর আপনি যদি আর বিভিন্ন কিছু টিপস দিয়ে দেবো আপনি কীভাবে জবটি পেতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও, আজকের টপিকগুলো কভার করি। তো প্রথমে আপনাকে একটা, যেহেতু মোনাকো একটা ইউরোপিয়ান দেশ, তো এটা কিন্তু ফ্রান্সের সাথে মিলেমিশে কাজ করে, ফ্রান্সের প্রতিবেশী দেশ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এখানে আবেদন করবেন, তাহলে ভিডিওটি পুরো দেখতে পারেন। তো এখানে স্যালারি কিন্তু খুবই হাই থাকে। তো এখানে আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটা একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিবি রেডি করবেন। সেটি কীভাবে করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন একটা লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল না থাকলে একটা রেডি করে নেবেন, এটা কিন্তু অনেকটা ফেসবুকের মতোই। তারপর আপনি রেডি করতে পারেন আপনার এই আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি অ্যাড করে দেবেন, 3 মাসের 15 জন্য ছবি কোনো না হয়। তারপর দিয়ে দেবে আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে কাজে আবেদন করবেন, যদি আপনি একজন শেফ হন শেফের অভিজ্ঞতা দিবেন, যদি আপনি একজন ওয়েটার হন ওয়েটার অভিজ্ঞতা দিবেন, আর যদি আপনি একজন ক্লিনার হন ক্লিনার অভিজ্ঞতা দিয়ে রেডি করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আর আপনার যে বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট থাকে, অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে, সেগুলো অ্যাড করে দেবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনি পাশের সন রেজাল্ট, বোর্ড, ইউনিভার্সিটি, সেগুলো অ্যাড করে দেবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস যে অর্জন করেছেন সেই স্কিলগুলো দিয়ে দেবেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, তারপর দিয়ে দিবেন আপনার এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এখানে আপনি মোনাকোতে ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষা চলে, তো আপনি যদি জানেন যে আপনি ফ্রেঞ্চও কিছুটা জানেন, ইংরেজি তো আমরা জানি, তাহলে আবেদন করতে পারবেন। তারপর আপনার সিবিতে অ্যাড করতে পারেন আপনার যদি সিবিতে পরেও জায়গা থাকে ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, এবং অ্যাড করতে পারেন আপনার হবি যদি সিবিতে পর্যাপ্ত জায়গা থাকে। আর সিবিটি হবে আপনার 2 পেজের একটা সিবি। তারপর রেডি করতে হবে আপনাকে একটা 1 পেজের কভার লেটার। সেটি কীভাবে রেডি করবেন, আপনি মোনাকোতে কেন যেতে চান, আপনি ওখানে কোম্পানিতে বা রেস্টুরেন্টে গিয়ে তাদেরকে কীভাবে সার্ভিস দেবেন, সেই বিষয়টি চমৎকার সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবেন। তো আপনার সিবি কভার রেডি করার পর আপনি আবেদন করবেন কোথায়, তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে মোনাকোর জব সাইটের ঠিকানা দিয়ে রাখবো, মোনাকোর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট, যারা যেসব কোম্পানি রয়েছে তাদের ঠিকানা দিয়ে রাখবো ওয়েবসাইট। আপনি ওখানে গিয়ে কোম্পানি খুঁজে আবেদন করতে পারেন, অথবা এজেন্সির কাছেও আবেদন করতে পারেন। তো আর কীভাবে একটা কোম্পানিতে সিবি কভারটা পাঠাতে হয়, মানে আবেদন করতে হয়, সেটি কিন্তু আমি ভিডিওর লাস্টের দিকে লাইভ দেখিয়ে দিয়ে থাকি, আপনি নিজে নিজে তখন মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো এখানে যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনি থাকা খাওয়া ফ্রিতে পাবেন, খুবই চমৎকার থাকা খাওয়া, যেহেতু ধনী দেশ, আপনার ভিডিও দেখতে পাচ্ছেন কত উন্নত দেশ। তারপর আপনার যে সুবিধাগুলো রয়েছে, আপনি এই পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই জন্য নানা বোনাস অফার রয়েছে। তো একটা বিষয় স্যালারি কত পাবেন, স্যালারি কিন্তু খুবই হাই থাকে মোনাকোতে। আপনি একজন ক্লিনার বা হাউসকিপিং জবে গেলেও 5 লাখ টাকার মতো স্যালারি পেতে পারেন। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে, বিশেষ করে আপনার শেফ ওয়েটার, সেগুলো আরও ভালো স্যালারি, 6 লাখ 7 লাখ টাকা স্যালারি পেতে পারেন। তো অনেক কথা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, না করলে আপনি গুগল বা ইউটিউব সার্চ করেন, পেয়ে যাবেন মোনাকোতে স্যালারি কত হয়। তো অনেকে প্রশ্ন করেন যে এখানে বাংলাদেশি আসে কি না, আছে বাংলাদেশিও কিছু আছে, অনেকেই কাজ করতেছে, অনেকেই আবেদন করে যাচ্ছে, এও বর্তমান আসলে এগুলো সব বেশি ইউরোপিয়ান দেশে যাওয়া যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনার মোনাকোতে আপনি ভিসা পেলে আপনি ফ্রান্স এম্বাসির মাধ্যমে সব আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো আপনি যে সুবিধাগুলো আরও পাবেন, বিশেষ করে আপনার ইন্স্যুরেন্স করতে যতটা সেনজেন অন্তর্ভুক্ত, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন, এই ধরনের নানা বোনাস রয়েছে। তো আপনার যদি এই বয়স 18-60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ফ্রেঞ্চ বা ইংরেজি বলতে পারেন, তখন আপনি জবগুলিতে আবেদন করতে পারবেন। তো আজকে ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনি বেনিফিটেড হবেন। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, যেন আপনি সবার আগে দালাল ব্যবসার আবেদন করতে পারেন। আপনি জব পেয়ে গেলে আপনি 100% ভিসা পাবেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যদি আপনি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। একটা বিষয় হলো, আপনি যদি আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চান, ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার অন্যান্য সাবধান করতে চান, বিশেষ করে ফ্রান্স, ইটালি, জার্মানি, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। একটা বিষয় হলো, অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আসলে আমাকে ফোন করলে খুব একটা পাবেন না। আপনি যদি ইন্টারেস্ট হন যে আমার সাথে কাজ করবেন, আমার সাথে আবেদন করতে চান, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তো আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়গুলো বুঝতেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।